শাকির বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কলমি শাক আর লাল শাক, এখানে নিয়েছি মুসুর ডাল বাটা, নিয়েছি চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পোস্ত। আসুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। এবার শাকের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মুসুর ডাল বাটাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে এবার আমার মাখা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো, দিয়ে দেবো পোস্ত, ভালোভাবে মেখে নেবো। কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এইভাবে আমি বড়াগুলো ভেজে নিই। শাকের বড়া আমার রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।